টেস্ট ক্রিকেটে আঠারো বছর পার করেছে বাংলাদেশ এই পথ চলার শুরুটা হয়েছিল দুই সালের দশ নভেম্বর আঠারো বছরের এই টেস্ট ইতিহাসে এক স্মরণীয় নাম মোহাম্মদ আশফুল ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে নিজের নাম লেখার পাশাপাশি ফিক্সিংয়ে পাঁচ বছর না খেললেও দেশের হয়ে টেস্ট ক্রিকেট সর্বোচ্চ সেঞ্চুরি তালিকার শীর্ষ তিনি এখনও রয়েছে তার নাম বাংলাদেশের অভিষেক টেস্টে আমিনুল ইসলামের ব্যাট থেকে আসে একশো পঁয়তাল্লিশ রান তিনি ছিলেন ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার যিনি তার দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন আমিনুলের পাঁচশো পঁয়ত্রিশ মিনিটের দীর্ঘ এই ইনিংসে ছিল সতেরোটি চারের মার তিনি বল খেলেছিলেন তিনশো আশিটি আর দেশের টেস্ট ক্রিকেটে অভিষেকের পরের বছরে দু সালে দলে অভিষিক্ত হয়ে মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তথা দুই হাজার থেকে দুই সালের মধ্যে তিনি ছয়টি সেঞ্চুরি হাঁকান যা টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিদের বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ এছাড়াও বর্তমান সময় পর্যন্ত সর্বমোট বিশ জন বাংলাদেশী ক্রিকেটার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন এর মধ্যে তামিম ইকবাল দেশের হয়ে সবচেয়ে বেশি আটটি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন দ্বিতীয় অবস্থানে রয়েছেন মমিনুল হক ছয়টি তৃতীয় অবস্থানে রয়েছেন আশরাফুল ছয়টি চতুর্থ অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান চার এবং পঞ্চম অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম তার মধ্যে তিন ক্রিকেটার তামিম ইকবাল মুশফিকুর রহিম ও সর্বশেষ সাকিব আল হাসান দ্বিশতক হাঁকিয়েছেন ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ